সুপ্রিয় ভিউয়ার্স আসসালাম ওয়ালাইকুম নিউ কুকিং হাউস জি সেভেন চ্যানেলে আপনাকে স্বাগতম চলে এলাম ভীষণ হেলদি একটি রেসিপি নিয়ে প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে এই রেসিপিটি এভাবে তৈরি করে নিলে আশা করছি সবার খুবই পছন্দ হবে বিশেষ করে ছোট বড় সবাই অসম্ভব পছন্দ করবে আজকের এই সুস্বাদু রেসিপিটা আজ আমি যেই পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করেছি এভাবে তৈরি করে খেয়ে দেখুন স্বাদ ভুলতে পারবেন না চলুন তাহলে আজকের রেসিপিটা কি কি উপকরণ দিয়ে তৈরি করেছি কিভাবে তৈরি করেছি তা দেখতে হলে আমার সঙ্গে থাকুন রেসিপিটি তৈরির জন্য চুলো একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ শশা আমি শশাগুলোকে এরকম সাইজ দিয়ে কেটে নিয়েছি ভিওয়ার্স একটু লম্বাটে সাইজ করে কেটে নিতে হবে শশাগুলো প্যানের মাঝে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ চুলোটা ধরিয়ে দিয়েছি মিডিয়ামে রেখেছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো ভিওয়ার্স আমি শুধু এই প্যানের মাঝেই শশাগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ কুক করে নেব আমরা সকলেই জানি শশা একটি রসালো তরকারি এতে করে এভাবে রেসিপিটি তৈরি করে নিলে এই রসালো তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে শশাগুলোকে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে কুক করছি দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম আমি এতে কোনো তেল বা অন্য কোনো মশলা ব্যবহার করি নাই ফিওয়ার্স শশাটাকে এভাবে কিছুক্ষণ কুক করে নিচ্ছি এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি শশাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শশার পানিটা শুকিয়ে এসেছে এ পর্যায়ে প্যান থেকে গুলোকে নামিয়ে নিচ্ছি শশাগুলোকে নামিয়ে নেওয়ার পর আমি একই প্যানেই হাফ কাপ কুকিং অয়েল দিয়ে দিলাম তেলটাকে সম্পূর্ণ প্যানে ছড়িয়ে দিচ্ছি মিডিয়াম তাপ রেখেছি তেলটা কিছুটা গরম হয়ে এসেছে এ পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি একটি শুকনো মরিচ মরিচটাকে জাস্ট তিন চার মিনিট নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তেলের মাঝে তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি ভীষণ হেলদি এই চমৎকার রেসিপিটি প্রচণ্ডই গরমে একবার এভাবে তৈরি করে খেয়ে দেখুন আশা করছি সবার খুবই ভালো লাগবে পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম বেশ কিছু ফালি করা কাঁচামরিচ এখন এগুলোকে ভেজে নিচ্ছি লালচে কালার করে শশার এই রেসিপিটি আজ আমি যেই পদ্ধতিতে তৈরি করেছি এভাবে তৈরি করলে ভীষণ মজার হয় খেতে অনেকেই অনেকভাবে এই রেসিপিটি তৈরি করে থাকেন আজ আমি একটু ভিন্ন স্টাইলে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি খুবই ভালো লাগবে পেঁয়াজটা একটু লালচে কালার করে ভেজে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন পেস্ট রসুন পেস্টটা দেওয়ার পর ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি চুলোর তাপ মিডিয়াম রেখেই এগুলোকে কুক করে নিচ্ছি তারপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি মরিচ গুঁড়ো প্রায় এক চা চামচ যেহেতু শশা একটু মিষ্টি তরকারি তাই এতে মরিচ গুঁড়ো একটু বাড়িয়ে দিলে এর স্বাদ অনেক বেড়ে যাবে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে কুক করছি পাঁচ মিনিট পাঁচ মিনিট এগুলোকে কুক করে নিলাম এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি বেশ কয়েক টুকরো শিং মাছ শিং মাছ দিয়ে এভাবে শশার এই রেসিপিটা যে খাবে সেই মুগ্ধ হয়ে যাবে এতটাই মজার হয় শিং মাছগুলো এভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে চুলোর তাপ এ মিডিয়াম হাইতে রেখেছি শিং মাছগুলোকে নেড়েচেড়ে মশলার মাঝে কিছুক্ষণ ঢাকনা ছাড়া কুক করে নিচ্ছি এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে থাকবো ভিওয়ার্স তারপর অন্য মশলা অ্যাড করবো দেখতে থাকুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো প্রায় চা চামচ তারপর আমি এগুলোকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চড়ে ভিওয়ার্স এই রেসিপিটা কারা এভাবে তৈরি করেছেন আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন যারা এভাবে তৈরি করেননি তারা আজকের ভিডিওটি ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে নেবেন আপনাদের অভিজ্ঞতা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে একদমই ভুলে যাবেন না কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সামান্য একটু হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে কুক করছি দশ মিনিট মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো প্রায় এক চা চামচ যেহেতু আমি আগেও হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম শশার মধ্যে তাই এ পর্যায়ে এক চা চামচ দিয়ে নিলাম মশলাটা পরিমাণ মতো ব্যবহার করতে হবে বেশি বা কম দিলে খেতে ভালো লাগবে না হলুদ গুঁড়োটা দেওয়ার পর আবার ভালো করে মাছের সঙ্গে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি কিছুক্ষণ কুক করে নিয়েছি এ পর্যায়ে ফ্রাই করে উঠিয়ে নেওয়া সেই শশাগুলো দিয়ে দিলাম এখন শশার সঙ্গে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলোর তাপ এ পর্যায়ে মিডিয়াম হাইতে রেখে কুক করব নেড়ে ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলটি অল করে দিবেন এতে করে আমি নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হওয়ার সাথে সাথে নোটিফিকেশান হয়ে পৌঁছে যাবে আপনার কাছে ঢাকনা দিয়ে দশ মিনিট কুক করেছি সবগুলো উপকরণ ভালোভাবে কুক করে নিলাম এখনও আমি ঝোলের পানি ব্যবহার করি নাই মাছ এবং শশা ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি খুব আলতো হাতে এই নাড়ানোটা করে নিতে হবে যাতে ভেঙে না যায় শশা এবং শিং মাছ এই তরকারি যে খাবে সেই পছন্দ করবে প্রচণ্ড গরমে এভাবে রেসিপিটা তৈরি করে খেয়ে নিলে শরীর মন দুটোই জুড়িয়ে যাবে এ পর্যায়ে হাফ কাপ ঝোলের পানি অ্যাড করে দিলাম আমি মাখা ঝোল রাখবো খুব বেশি ঝোল ব্যবহার করছি না আপনারা কেউ চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন এখন কুক করছি মিডিয়াম হাই হিটে তারপর উপর থেকে হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এ পর্যায়ে চুলোর তাপ মিডিয়াম হাইতে রেখে জাস্ট আরও দুই তিন মিনিট কুক করে চুলোটা বন্ধ করে দিব তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু শিং মাছ দিয়ে শশার এই তরকারি গরমের স্পেশাল এই রেসিপিটি আজ এভাবে তৈরি করে নিয়েছি আশা করছি সবার খুবই ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিতে অনুরোধ রইল আজকের মতো বিদায় নেব দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ